নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের এখনও কিন্তু অনেকের ঢোকেনি। তো আজকে কিন্তু 5 তারিখ, আজকে কিন্তু আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। তার লাইভ প্রমাণ দেখিয়ে দেবো আজকে কোন কোন জেলা টাকা পেলো, এছাড়াও যে সকল জেলাগুলি টাকা পেলো না তারা কবে টাকা পাবে, কাল কোন জেলা টাকা পাবে, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার এখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা, অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, একজন কৃষকের এখানে ব্যাংক অফ ইন্ডিয়া, ওনার ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এখানে দেখতে পাচ্ছেন BOI ₹2000 হ্যাজ বিন ক্রেডিটেড ব্যাকেটে NSH ইন ইয়র অ্যাকাউন্ট, দিয়ে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা সংখ্যা দেওয়া রয়েছে, দিয়ে NSH CRINW, দিয়ে WBSC 627। তো WBSC 627 মানে জানেন এটা কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা। দিয়ে আইডি নাম্বার দেওয়া ছিল 1/7/2022 এবং অ্যাভেলেবেল ব্যালেন্স কত ছিল এখানে দেখিয়ে দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন 5/7/2022 তারিখে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ওনার ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আর এই কৃষকটি কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার একজন কৃষক, উনি কিন্তু স্ক্রিনশট পাঠিয়েছেন। তাছাড়াও আরেকজনের দেখুন, এনার কানাডা ব্যাংকে অ্যাকাউন্টে ওনার টাকা ক্রেডিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাকাউন্ট, দিয়ে অ্যাকাউন্টের লাস্ট 4টা সংখ্যা রয়েছে, ক্রেডিটেড উইথ INR 2000 টাকা ক্রেডিট হয়েছে অন 5/7/2022। অ্যাভেলেবেল ব্যালেন্স INR কত টাকা রয়েছে দেখিয়ে দিয়েছে। তো এনার কিন্তু কানাডা ব্যাংকে উনি ওনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পেয়ে গিয়েছেন 2000 টাকা। আর এই কৃষকটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার একজন কৃষক। আজকে মূলত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই সকল জেলার কিন্তু কিছু কিছু কৃষক টাকা পেয়েছে। আর অন্যান্য জেলাতেও হয়তো কিছু কিছু কৃষক টাকা পেয়েছে, কিন্তু তারা এখনও জানায়নি। তো আপনার টাকা ঢুকেছে কিনা অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা বলে রাখি, এই যে জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলার যে সব কৃষকই আজকে 5 তারিখে টাকা পেয়ে গেছে সেরকম কিন্তু নয়। আমাদেরকে আগেও বলেছি প্রতিটা জেলাতে প্রতিদিন টাকা দেবে, কিছু কিছু কৃষক টাকা পাবে, সব কৃষক টাকা পেয়ে যাবে না। এইভাবে যতদিন না সব কৃষক টাকা পাচ্ছে ততদিন কিন্তু টাকা দিতেই থাকবে। তাই আপনারা যে কোনো জেলারই কৃষক হন না কেন, আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করে থাকুন, সকলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। জাস্ট একদিন আগে পাচ্ছিলেন, একদিন পরে পাবেন। তাই অবশ্যই আপনাদেরকে বলবো, আপনাদের যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড থাকে, আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন, 100% টাকা পেয়ে যাবেন খারিফ সিজনের। কোনো চিন্তা করার কিছু নেই, জাস্ট অপেক্ষা করে থাকুন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।